ولكن هناك
আছেন ওর মতাল দিবের মধ্যে শোক আছেন আরাকা রাবি আল্লাহ পাক রসূল নিজেকে দান করে কবুল করুক আপ দেখো আমার পাতিদা বলছেন যদি কেবল লেনদেন থাকে পুরা হলো কাল যদি কেবল লেনদেন থাকে যদি সাইন হইয়া গেছে হইয়া গেছে পাওনা দেওয়া সম্বন্ধে পাওনা দেওয়া সম্বন্ধে তাহলে হইয়া গেছে খার কিটা দেওয়া খার অবস্থায় বাইটা খালে দিটা সম্পূর্ণ তারা গেছে হইয়া গেছে এরপরে যদি অজানা বাকি রেখে হতো আগামী বৃহস্পতিবারে বক্তব্য সিন্ধে করলো আপনারা সবার দাওয়াত রইল আর এখানে আজকে বিদেশি যে মেহমানও বলাইছে আপনারা সবর দলতা করে আপনারা নাস্তা বুঝে নাই যান আমরা সিন্ধির সাদা করছি আপনারা যোগ দেওয়ার উদানটির সাপুর অত্যন্ত দুঃখিত এবং মহাত আমি আমার মৌলানা সাহেব মরহুম তার মধ্যে আমার অত্যন্ত গভীর একটা সম্পর্ক আছে আমি প্রায় আমি তার বিভিন্ন সময় ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে তাই তার লগে একটা আলোচনা আছে তাই আমার পরিবারের লগে একটা ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে আমার মনে আছে একবার আমি যখন হজো যাই 2008 ইংরেজি হজো যাওয়ার সময় তখন ওই সময় তার লগে দেখা করি তখন তাই করতে যে আমি হয়তো যাওয়ার এখন মানে আছি তো আমরা গ্রুপ আমরা গেছিলাম একলোকে কিন্তু আমি জানি যে গেছেন না এরপরে যাওয়ার পরে আমি আমরা যখন মক্কা থেকে মদিনা যেতাম ও সময় মাতুর কেয়া দেখি নিচে একদম তার মতো হুবু হতাম একদম যেভাবে তার মাস্কুর লাগায় যেভাবে পাঞ্জাবি যেভাবে হাই যেভাবে মাথার যে একটা একটা প্যাক লাগাইতা কি কুকুর একদম মানুষ থেকে আমার দ্বারা আমার লোকের অসাধারণ বললাম যে বলুন তো ওটা খুঁজে আইলাম তো আমার তখন থেকে একটা একটা বিশ্বাস তার একটা ইয়ে আছে যে আত্মিক একটা সম্পর্ক তার আছে তো আমরা আজকে আমরা তার লাগে আমরা তার যে মারা গেছেন আমি কোনোদিন তার ছেলে আমার যখন প্রথম যে কৈশোর যে তার পরিবর্তিত করার আজকে 6 বছর আগে যখন তার কিছু করেছিল আমার চেন্নাই যেটা আমার কেন আমার দাদা হিসেবে আপনারা আমার ক্যান্সার রোগ তো আমার কেন বিভিন্ন প্রোগ্রাম আমরা সবসময় জানে আমরা সবসময় সহযোগিতা করতাম সবসময় চাইতাম আজকে মাদ্রাসা একজন সবসময় একটা মাদ্রাসার লাগে চিন্তা করতাম এই মহা মাদ্রাসার কথা বলতে চাইলেও মাদ্রাসার বিভিন্ন সম্পাদক হবিবুর রহমান সাহেব জেলা মাদার জেলা সভাপতি তাকে মিলি করে আমরা
ولكن يجب ان يكون هناك
দিয়াপুর থেকে দিয়াপুর কি বেদন দেখেছি অতি লম্বা একটা রাস্তা আছে, এখানেও আপনারা সারিবদ্ধ ভাবে দাঁড়াইতে পারবা। আমি লাগবো জানা বুঝিনি।